আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোসাম্মাদ শিল্পী খাতুন, সহকারী শিক্ষক বাংলা বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে একটি নাটিকা পাঠদান করছি। নাটিকা হলো অবাক জলপান, লিখেছেন লেখক সুকুমার রায়। তোমরা জানো শিশু সাহিত্যিক সুকুমার রায় অনেক সুন্দর সুন্দর নাটক গল্প রচনা করেছেন, যেগুলো তোমাদের জন্য খুবই শিক্ষামূলক এবং হাস্যরসাত্মক। তার উল্লেখযোগ্য গ্রন্থ, কারণ যার প্রতিভা গ্রহণ করছি তাকে জানবো না এমনটি নয়। আমরা এখন বর্তমানে যে সৃজনশীল যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অ্যান্সার করি বা পাঠদানে যে প্রশ্নগুলো পাই, সেখানে হয়তো কবি সাহিত্যিক বা সেখানে লেখক পরিচিতি থেকে কিছু থাকে না, কিন্তু না হলেও লেখার পাশাপাশি তার লেখকের পরিচিতিও জানতে হবে। তার জন্ম মৃত্যু উল্লেখযোগ্য গ্রন্থগুলো যেমন আবল তাবল, হজ বরল, এই লেখাগুলো উল্লেখযোগ্য, সারা জীবন মনে রাখতে হবে যে আমাদের শিশু সাহিত্যিক সুকুমার রায় এই নাট্যকার আমাদের জন্য যে অবাক জলপান লিখেছেন তার মধ্যে কী শিক্ষণীয় বিষয় আছে, এটি হাস্যরসাত্মক একটি হাসির নাটিকা কীভাবে, সেটি সম্পর্কেই আজকে আমি তোমাদের মধ্যে যে শিক্ষামূলক দিকগুলো তুলে ধরব সেগুলো তোমাদেরকে গুরুত্ব সহিত লিখতে হবে এবং জানতে হবে। ঠিক আছে বন্ধুরা, হাতের কাছে কাগজ কলম থাকলে রেডি থাকবে এবং অবশ্যই অবশ্যই সেগুলো দিকগুলো লিখতে হবে। সেটি হলো যে এই নাটিকাটি চারটি ব্যক্তির কথোপকথনের মধ্য দিয়েই শেষ হবে। সেটি প্রথমেই পথিক, পথিকের পরে পথিক ঝুড়িওয়ালার সঙ্গে দেখা হয়, ঝুড়িওয়ালার পরে বৃদ্ধ, বৃদ্ধর পরেই খোকার মামা। এই যে চারজন ব্যক্তি, পথিক একজন, বৃদ্ধ, খোকার মামা, ঝুড়িওয়ালা, পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ আর খোকার মামা, এই যে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি অবাক জলপান, মানে কীভাবে জল অর্থ পানি, পানি পানির অপর নাম জীবন, আমরা বিশুদ্ধ পানি পান করে জীবন ধারণ করি। আমরা জানি যে পানির অপর নাম জীবন, এই পানি পান করতে গিয়েও মানুষের মৃত্যু হতে পারে, যদি নোংরা জল হয় রোগাক্রান্ত হতে পারো, তাই বিশুদ্ধ পানি পান করাই উত্তম। তো এইবারে এই অবাক জলপানের এই গল্পের ভিতরে, এই নাটিকার ভিতরে কিভাবে কিভাবে পথিক জল চাইলো এবং অবশেষে কৌশলে জল আদায় করে কিভাবে পান করলো, সেই জলটি কেন অবাক জলপান বলা হয়েছে এই গল্পের মধ্যে থেকে সেটি আমরা জানব। এখন তোমরা জেনেছো যে অবাক জলপানের মূল চরিত্র চারটি, এই চারটি চরিত্রের মধ্যে কথোপকথন চারটি, এই চার ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি হলো প্রথমেই পথিক ক্লান্ত হয়ে ঝুড়িওয়ালার কাছে জলের কথা জিজ্ঞেস করায়। শুধু ঝুড়িওয়ালা নয়, বৃদ্ধ এবং খোকার মামা তিনজন ব্যক্তি কথার মারপ্যাঁচে পথিককে নানাভাবে নিজেকে জাহির করার চেষ্টা করেছে পথিকের কাছে, কিন্তু তাকে, তার যে পিপাসার্থ, সে যে তৃষ্ণার্থ ব্যক্তি, তাকে যে জল দেওয়া দরকার সেটি করেনি। এখন অবশেষে এই তৃষ্ণার্থ ব্যক্তি কিভাবে জল পান করলো কৌশলে সেটি আমরা এই গল্প থেকে জানব। এখন আমরা যে জলের, এই গল্পের ভিতরে জল, পানি, জল অর্থ পানি, পানির যে প্রকারভেদ আছে, কত রকমের পানি পান করি আমরা, কত রকমের রোগাক্রান্ত হই, কত রকমের জলের যে প্রকার, জলের ভিতরে জলকে বিশ্লেষণ করলে কী পাই, এসব কিছু এই গল্পে, এই নাটিকার ভিতরে আছে। আমরা বারবার নাটিকা বলছি, তোমরা কি জানো নাটিকা কী? নাটিকা হয়তো নাটক বোঝো, নাটিকা কী? নাটিকা, নাটিকা হলো ছোটো নাটক, ছোট নাটকেই, ছোট নাটকেই, নাটকেই নাটিকা বলে। এ
এটি একটি মনে রাখার বিষয়। ছোট নাটকে আমরা নাটিকা বলছি, এই নাটকের ভিতরে চারজন ব্যক্তির কথোপকথনের মধ্য দিয়ে তো গল্পে শুরুতেই খুব চমৎকার, আর এই গল্পের ভাষাগুলো খুব খুব চমৎকার। পড়তে গেলে তোমরা নিজেরা নিজেরা সহপাঠীদের মধ্যে এই নাটিকাটি উপস্থাপন করতে পারো নিজেরাই। একজন পথিক হলে একজন বৃদ্ধ, একজনের চরিত্র হলো খোকার মামা, আর একজন হয়তোবা ঝুড়িওয়ালা। তোমরা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে যদি কথোপকথনের মধ্য দিয়ে এই নাটকটি উপস্থাপনা করো আর বাকি সহপাঠীরা সেটি উপভোগ করো, তাহলে খুব আনন্দের সাথে এর শিক্ষাগুলো গ্রহণ করতে পারবে। প্রথমে কয়েকটি লাইন পড়ি দেখো, চমৎকার। পথিক বলছে, না একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল পায় কার কাছে। এই যে পথিকের ভিতরে একটি পিপাসার্থ একজন ব্যক্তির ভিতরে একটি আকাঙ্ক্ষা, জলের আকাঙ্ক্ষা, কীভাবে জল পাবে। গৃহস্থ বাড়ি, চারিদিকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়ছে সবাই, কার কাছে জিজ্ঞেস করবে। একজন সামনে পড়লো, একজন ঝুড়ি মাথায় করে ঝুড়িওয়ালা আসছে হাঁক ছাড়িয়ে, তার কাছে জিজ্ঞেস করলো যে, পথিক বলছে, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা এটাকে জলপাই মনে করলো, জলপাই একটি ফল, তো জলপাই আমলকি তোমরা তো চেনো, সেটাকে মনে করলো। না মনে করে সেই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে নানা কথার মার পেঁচে পথিককে আরও বেশি তৃষ্ণার্ত ক্লান্ত করে ফেললো, কারণ যতই কথা বলছে ততই তার তৃষ্ণা আরও বাড়ছে। সে ভাবলো কীভাবে আমি পানি পাবো এবং কীভাবে এই পানি পান করে নিজেকে পিপাসা মেটাতে পারে, নিজের পিপাসা মেটাতে কীভাবে জলটা পায়। সে পথিককে বৃদ্ধির কাছে একই রকমভাবে নিজের পিপাসার কথা উপস্থাপন করলো, কিন্তু শেষ পর্যন্ত এখানে একটি কথা, জলের যে প্রকারভেদের কথা বলেছি, জল বলতে গিয়ে বলছি যে যেমন বোবা জল, এই গল্পের ভিতরে নাটিকার মধ্যে বোবা জলের কথা বলা হয়েছে। বোবা জল কি? বোবা বোবা মানে তো তোমরা বোঝো, বোবা জল, বোবা জল। এখন বোবা বলতে তোমরা বোঝো যে কথা বলতে পারে না, যার মুখে ভাষা নেই সে হচ্ছে বোবা, যার বাকশক্তি নেই, তো এটাই তো স্বাভাবিক। জল আবার বোবা হয় কী করে? যেমন বুঝলাম যে অবাক জলপান, জলপান করেই স্বাভাবিক কথা, অবাক হয়ে যাওয়ার কী রকম সেটি এই নাটিকা পড়লেই তোমরা বুঝতে পারবে। তো বোবা জল হচ্ছে, এটা হচ্ছে বিশুদ্ধ পানি, এর কোনো স্বাদ থাকে না, ইংরেজিতে ডিস্টিল ওয়াটার বলা হয়। তোমরা নিশ্চয় জানো ইঞ্জেকশন করতে যে এটা অর্জিত জ্ঞান থেকে বলা, বই পুস্তকের ভিতরে এই কথা লেখা নাই, এই গল্পের ভিতরে যে উদাহরণস্বরূপ বলা যায় যে ইঞ্জেকশন করার সময় যে অ্যাম্পলে যে সাদা পানিটা থাকে একটি, যে ডিস্টিল ওয়াটার, ওটা সেটা কিন্তু বৃষ্টি থেকে পাওয়া, এবং ওইটাকে বোবা জল বলা যায়। ওটাকে, ওটার কোনো স্বাদ নেই, আর ওটা বিশুদ্ধ পানি, কারণ বিশুদ্ধ পানি ছাড়া শরীরে যদি নোংরা জল প্রবেশ করে বা জীবাণু যুক্ত, তাহলে তোমার শরীরে আবার রোগের সৃষ্টি হবে, এতে তোমার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে, রোগাক্রান্ত হতে পারো। তো পানির অপর নাম যেমন জীবন বলা হয়েছে, পানি মানুষ সে মৃত্যুর কারণ হতে পারে, আবার পানি পান করে মানুষ জীবন ধারণ করতে পারে। প্রচণ্ড মরুভূমিতে যদি পিপাসার্থ একজন ব্যক্তি পানি কোথাও না পেয়ে তৃষ্ণায় মারা যায়, তাহলে এটা কিন্তু জলের অভাবেই তৃষ্ণার্ত ব্যক্তির মৃত্যু হওয়ার কারণ ধরে নেওয়া যায়। তাহলে দেখো যে এই জল খেয়ে আবার আমরা পিপাসা মেটাই, নিজের জীবনে প্রশান্তি আসে। এখন দেখো এই যে একটা বোবা জল বললাম, আবার দেখো যে কেউ কেউ জল পান করার জন্য অস্থির হয়ে যায়, আবার কেউ জল দেখলে ভয় পায়। তো তোমার কাছে অবাক হতে পারে যে জল দেখলে ভয় পায় কেন, জল পান করতে পারে না, এত পিপাসা লাগে তাও জল পান করতে ভয় পায়, সেটি কি কারা, কোন ধরনের ব্যক্তি? সেটা হলো জলাতঙ্ক। তোমরা জানো জলাতঙ্ক কুকুর কামড়ালে কুকুরের লালায় যে বিষ থাকে সেটি মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের শরীরের মধ্যে একটা জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। সেই জলাতঙ্ক রোগের কারণে সে প্রচণ্ড পিপাসা থাকলেও পানি দেখলে ভয় পায়, গলা খিচিয়ে আসে, খিচুনি হয়ে যায় যে পানি পান করতে পারে না, এটাই হচ্ছে জলাতঙ্ক। এই যে পানির ভিতরে পানিকে ভাঙলে পানির জীবাণু, যেগুলো পানির ভিতরে নোংরা জীবাণু পরিশুদ্ধ করতে যেগুলো মেশানো হয়,
এই জিনিসগুলোকে এখানে আমরা সুন্দর করে পাবো এই নাটিকার ভিতরে, সেগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা পড়বো আর খাতায় লিখবো। কারণ বাড়ির কাজে তোমার কি কাজ থাকবে এই গল্পের ভিতর থেকে, নাটিকার মধ্যে থেকে আমরা কি কি পাবো বাড়ির কাজ? যেমন অতিরিক্ত শব্দার্থ, এখানে কিছু কিছু দুর্বোধ্য শব্দ আছে আর কঠিন শব্দ আছে উচ্চারণের জন্য এবং বানানের জন্য, সেগুলো তোমার বানান সঠিক করে উচ্চারণ করে পড়বে এবং লিখবে। এই অতিরিক্ত শব্দার্থ লেখা আছে, সেগুলো শিটে তো পাবেই। আবার বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, আবার তোমার এখানে বিরাম চিহ্নের জন্য কিছু কিছু উপযুক্ত প্যারা আছে, যেগুলো তোমার পরীক্ষাতে বিরাম চিহ্নের জন্য উপযুক্ত, এগুলো পড়তে হবে। আর নাটিকার ভিতর থেকে মূল সার কথা তোমাকে লিখতে হবে, যেমন চারজন কথোপকথন, একজন পিপাসার্থ পথিক, সে জলের জন্য তিনজন ব্যক্তির কাছে, বৃদ্ধ ঝুড়িওয়ালা খোকার মামার কাছে চাইল, সে বিজ্ঞানী খোকার মামা আরেক রকমের মজার মানুষ, তিনি পানির নানা রকমের পানির কথা বলে এবং বিজ্ঞানের ভাষায় বৈজ্ঞানিকভাবে পানির বিভিন্ন সংজ্ঞা দিয়ে থাকে এবং নানাভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে, নিজেকে জাহির করার চেষ্টা করে। এখন পথিকের তো পিপাসা, তার তো এত কিছু শোনার আগ্রহ নেই এবং ধৈর্য নেই, সে চাচ্ছে পানি কিভাবে পান করব। শেষ পর্যন্ত দেখা গেল একটা ফোন দিয়ে এটা বুদ্ধি করে কৌশলে বলল, ঠিক আছে আপনি এক গ্লাস বিশুদ্ধ পানি এনে এবার দেখান যে কেমন। শেষ পর্যন্ত বিজ্ঞানী তাই করলো, কারণ তার যে কাজ সে সেটাই করছে, চট করে পানিটি নিয়ে নিজে খেয়ে বলে দিল যে আমি যদি এরকম পানি পান করি তাহলে যখন দেখবে যে পথিকের পিপাসা মেটানোর জন্য পথিক অস্থির হয়ে গেছে, বলছে আচ্ছা থাক এখন না হয় বা খেলেন পরে খাবেন, বলছে আর গায়ের মধ্যে আপনার মতো। এই গল্পের যে শেষের প্যারা পড়ছি এখানে দেখো, বিরাম চিহ্নের জন্য খুব চমৎকারভাবে একটি প্যারা দেওয়া আছে, আচ্ছা থাক এখান থেকে যে খাইয়ে দেখবেন, খানিকটা করে খাইয়ে দেখবেন, এরকম লেখা আছে এই প্যারায়, এখানে পৃষ্ঠা নাম্বার 69। এখানে পড়তে গিয়ে দেখলাম এই প্যারাটা তোমার বিরাম চিহ্নের জন্য উপযুক্ত, এটি একটি দাগ দেবে। আর প্রত্যেকটা প্যারা থেকে এইভাবে যদি আমি এই পড়ার সময় বলি তাহলে লিখতে কষ্ট হবে এবং সময় চলে যাবে, তার চেয়ে আমি এই শিটের ভিতরে উল্লেখ করে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার এবং প্যারা সহ, প্রথম লাইন ডট ডট শেষের লাইন দিয়ে ক্লস করা থাকবে, এই প্যারাগুলো পৃষ্ঠা অনুযায়ী খুঁজে বের করে বসায় HW করবে। আর নাটিকার মূল যে বক্তব্য আছে অর্থাৎ মূল ভাব, সেটি পড়ে সুন্দর করে লিখবে, এখান থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারো। কারণ সমাপনেতে এখান থেকে কিছু সার কথা নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি থাকতে পারে, যেখান থেকে তোমার অনুচ্ছেদের আলোকে প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে, তাহলে তোমার অবশ্যই নাটিকার মূল ভাবটি ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 70, 70 পৃষ্ঠায় দেখবে যে মূল ভাব দেওয়া আছে নাটিকার সুন্দর করে, ওখান থেকেই তুমি HW করতে পারবে এবং প্রশ্ন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আজকের মতো তোমার অবাক জলপানের গল্পের যে মূল মূল দিকগুলো সেটি তোমার সঙ্গে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন মূল কথা আর একবার বলে আমি প্রশ্ন অনুশীলনের চর্চায় এগুলোতে যাব, সেটা হলো গল্পের লেখক চারজন ব্যক্তির কথোপকথনের মধ্য দিয়ে জল পান করার একটি মজার দৃশ্য দেখিয়েছেন এবং সুন্দর করে সেগুলো বইয়ে ছবি দেওয়া আছে, জলের ভিতরে রং মিশিয়ে বোতলে করে কিভাবে দেওয়া আছে এবং পথিক কী করছে এবং বিজ্ঞানী টেবিলে জল নিয়ে তিনটা বোতলে করে কিভাবে দেখানো হয়েছে, এটা উদাহরণস্বরূপ সব দেওয়া আছে প্র্যাকটিক্যালি। বইতে দেখবে দুইটা দৃশ্যে এটি লেখা, প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য, তোমরা প্রথম দৃশ্যে কয়জনকে পাও এবং দ্বিতীয় দৃশ্যে গিয়ে এটির কী সারমর্ম শেষ করা হয়েছে সেগুলো বাসায় লিখবে, এটাও তোমার বাড়ির কাজ। তো এই গল্পটি খুবই মজার, খুবই চমৎকার, বারবার বাসায় রিডিং পড়বে, দেখবে এর ভাষা খুব চমৎকার এবং এটা আঞ্চলিক ভাষায় লেখা, আঞ্চলিক ভাষায় কখনো কখনো বিজ্ঞানের ভাষায় পরিশুদ্ধ চলিত ভাষায় এবং সাধু ভাষায় অনেক শব্দ এসেছে, বিজ্ঞানের ভাষায় যে শব্দগুলো এসেছে সেগুলো আলাদা করে সুন্দর করে লিখবে। যেমন বানানের দিকে লক্ষ্য রাখবে এক্সপেরিমেন্ট, এই শব্দটি বানান করতে গিয়ে যুক্তবর্ণ আসে এরকম, যে যুক্তবর্ণ দেখো
আমরা অনেক সময় এটি ভুল করি। অক্সিজেন শব্দের ভিতরেও আছে এক্সপেরিমেন্ট, তো ক যোগ দন্ত স, এটাকে আমরা অনেক সময় কি করি কয়ের ফলা অনেকে ভুল করে লেখে স্টুডেন্ট। এখানে খুব গুরুত্ব সহায় দেখতে হবে যে ক যোগ দন্ত স, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যুক্তবর্ণ অবশ্যই শীটের ভিতরে দেওয়া আছে, কারণ যুক্তবর্ণ নতুন করে বলার কিছু নেই। তোমরা জানো যুক্তবর্ণ ভেঙে অর্থপূর্ণ একটি শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ যুক্তবর্ণটি পৃথক করে এইরকম পৃথক করে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, অক্সিজেন যেমন, আর সেই শব্দ দিয়ে আমরা আবার একটি বাক্য তৈরি করব যেটি যথাযোগ্য বাক্য, সার্থক বাক্য, যে আমরা গাছ থেকে অক্সিজেন পাই। তো এই যে এই বাক্য শব্দ যুক্তবর্ণ এগুলো তোমাদের কাছে সবই HW স্বরূপ থাকবে, শীটের ভিতর থেকে হেল্প নেবে, একটা উদাহরণস্বরূপ দেওয়া থাকবে বাক্য তৈরি করা, বাকিগুলো তোমার নিজে নিজে করতে হবে, এটা তোমার স্বাধীনতা, তুমি নিজে নিজের মতো করে সুন্দর করে সার্থক বাক্যে প্রয়োগ করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেটিও শীটের ভিতরে দেওয়া থাকবে। নতুন করে এখন বললে হয়তোবা সময় শুধু যাবে, কিন্তু শীটে যেটা দেওয়া থাকবে সেটি বাসায় বসে সুন্দর করে ধীরে ধীরে বুঝে লিখতে পারবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, পিতামাতার কথা অনুযায়ী চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।